প্রবাসী ভাইরা অনেকে কমেন্ট করতেছেন যে আমরা আসি ফার্মেসিতে কিন্তু ডাক্তাররা আমাদের সাথে ঠিক মতো কথা বলতে চায় না। অনেকে কমেন্ট করতেছেন কি কারণে। এ দেখতে পাচ্ছেন আমার পিছে সব ওষুধ। আপনারা প্রথমে আসলে প্রথমে ডাক্তারের সাথে একটু সুন্দরভাবে কথা বলবেন, অথবা সালাম দিয়ে সুন্দরভাবে কথা বলার চেষ্টা করবেন, যে কোনো সমস্যার কথা কীভাবে বলবেন। আমি এর ভিতরে শিখাইতেছি, ইনশাল্লাহ আরও শিখাবো, ইনশাল্লাহ ভাই আপনারা পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আশা করি ভালো আছেন সকল প্রবাসী ভাই বোনেরা। আমার কথাগুলো শুনুন, ইনশাল্লাহ আপনাদের অনেক উপকার আসতে পারে, নতুন হোক পুরাতন হোক। প্রবাসী ভাইরা অনেকে কমেন্ট করতেছেন যে ভাই ডাক্তাররা তো আমি এরা ফার্মেসিতে এলে খুব সুন্দরভাবে কথা বলতে চায় না, বা অনেক সময় কথা বলতে চায় না, অথবা অনেক সময় আমাদেরকে ডাকে, যে আমারা ডাকে, বা যে কোনো ফার্মেসিতে দেখবেন আপনারা চাইলে আপনাদের সাথে কথা বলতে চায় না। প্রথম সমস্যা হলে আপনারা আরবিটা ঠিক বলতে বলতে পারে না, দেখা ডাক্তাররা কথা বলতে পারে না, কথা বলতে চায় না, এরা আমাকে ডাকে বা অন্য কেউ দেখে যে বলে যে দেখে এদের সমস্যাটা কি। আমি বলতেছি যে বা আমি চেষ্টা করতেছি, আপনাদেরকে ভিডিও বানাইছি কিছু কিছু, ইনশাল্লাহ আরও সামনে নতুন নতুন ভিডিও বানানোর চেষ্টা করতেছি, যেন আপনারা ফার্মেসিতে এসে খুব সহজে নিজের সমস্যাটুকু বলতে পারেন, কিভাবে ওষুধ নেবেন, মানে সবগুলো আমি আরবি বানাইতেছি, আরবিতে লিখে দিতেছি, ইনশাল্লাহ আপনারাও পারবেন। ফার্মেসি থেকে কিভাবে ওষুধ নেবেন, কিভাবে নিজের সমস্যাটুকু হলে কিভাবে ওষুধ নেবেন, আমি কিছু কিছু ভিডিও বানাইছি, ইনশাল্লাহ আপনারাও বলতে পারবেন, আশা করি আপনারা বলতে পারবেন ইনশাল্লাহ।